আজকের পর্বে আমাদের আলোচনা পাওয়ার টু লাভ, টান ভালোবাসার ক্ষমতা। জন্মানোর পর ব্যক্তির টান ভালোবাসার ক্ষমতা বিকশিত হওয়া এক প্রকার শিক্ষা গ্রহণ প্রক্রিয়া, যাকে আমরা বলে থাকি ইংরেজিতে পাওয়ার টু লাভ। যেমন আমরা প্রতিদিনের জীবনচর্চায় অনেক ধরনের টান ভালোবাসার কথা শুনে থাকি, মা বাবার সন্তানের প্রতি, ভাই বোনের পরস্পরের প্রতি, সন্তানের বাবা মায়ের প্রতি, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, নরনারীর প্রেম, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ঈশ্বর প্রেম, দেশপ্রেম ইত্যাদি। এখন আমাদের জানতে হবে এর বিজ্ঞানসম্মত ভিত্তি কী। সমস্ত ধরনের টান ভালোবাসা হলো আবেগ জাতীয় উপাদান এবং এসব আমরা আমাদের পরিবার থেকে, সমাজ থেকে শিক্ষা গ্রহণ করে থাকি। প্রাথমিকভাবে এই সমস্ত ভালোবাসার উৎস হলো আমাদের পরিবার। যদি আমরা এই বিষয়টি ইতিহাসের পটপ্রেক্ষিতে বিচার করি, তাহলে দেখব কয়েক হাজার বছর ধরে যেমন পরিবারের গঠন ও কাজের পরিবর্তন হয়েছে, তেমনি ভালোবাসার ধরনেরও পরিবর্তন হয়েছে, বিকশিত হয়েছে, এমনকি ঈশ্বরের প্রতি ভালোবাসাও পরিবর্তিত হয়েছে। এই সমস্ত ভালোবাসা এখন একগামী অর্থাৎ মনোগ্যামাস আধুনিক পরিবারে স্থায়ী হয়েছে, যা আজকাল আমরা দেখে থাকি। এমনকি নরনারীর প্রেম বহু পুরাতনকালের চর্চার বিষয়, যা আমরা আজও একই রূপে দেখতে পাই, যাকে রোম্যান্টিক প্রেম বলা হয়, যেমন রাধা ও কৃষ্ণের প্রেম, এটাই আধুনিককালে বিবাহিত প্রেমে রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটি টান ভালোবাসার এক প্রকার নিজস্ব ইতিহাস আছে, যা শেষ অবধি সমাজের ইতিহাসের সঙ্গে সংযুক্ত। একটি শিশু সহজাতভাবে কোনো ধরনের ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মায় না, সে জ্ঞান হওয়ার সময় থেকে একের পর এক ধাপে ধাপে ভালোবাসার শিক্ষা গ্রহণ করে নিজেকে প্রস্তুত করে। বাবা মার সঙ্গে ভালোবাসা গড়ে তোলার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয় এবং শেষ পর্যন্ত হয়তো দেশ মাতায় গিয়ে পৌঁছায়। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, জীবনযাপনের সত্য, বিজ্ঞান, শিল্পকলা, সুস্থ আমোদ প্রমোদ, যুক্তিবিচার, নন্দনতত্ত্ব ইত্যাদি সমস্ত উপাদানের প্রতি ভালোবাসা আমরা পরিবার ও সমাজ থেকে শিখে থাকি। নানা সংকেতের আকারে যুগ যুগ ধরে তা সঞ্চিত হয়ে রয়েছে নানা মাধ্যমে দেশ ও বিদেশের মাটিতে। এর একটিও জন্মগত ক্ষমতা নয়, এর সমস্তটুকু কঠোর পরিশ্রম করে মানুষকে অর্জন করতে হয়েছে। অবশ্যই এমন আবেগ অনুভূতি শিক্ষা হিসেবে গ্রহণ করার গঠন কাঠামো ও কর্মপ্রক্রিয়া আমাদের মস্তিষ্কের মধ্যে সুপ্ত থাকে। সমাজ ও পরিবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নানা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা এসব শিখে থাকি। প্রধানত বড়রা এবং সহযোদ্ধারা আমাদের শেখায় কেমন করে ভালোবাসতে হয়, কাকে ভালোবাসতে হয়, কেন ভালোবাসতে হয় এবং ভালোবাসার পরিমিতিবোধ কাকে বলে। এই ভালোবাসার উপাদান পরিবারে ও সমাজে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছোটরা বড়দের দেখে হয়তো ঈর্ষান্বিত অনুকরণ করে ভালোবাসতে শেখে এবং যত ভালোবাসে তত সে ওই সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ে, ক্রমশ তার ভালোবাসার আধার বড় হতে থাকে। এর ফলে বাইরে থেকে দেখে মনে হয় তার অন্তরে যেন ভালোবাসার সমুদ্র আছে, কিন্তু বাস্তবিক উল্টোটাই সত্য। সে আরও গভীরভাবে ভালোবাসার ক্ষমতা অর্জন করে, যত সে বিষয়গুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তত সে এই ভালোবাসার ক্ষমতার গভীরতা অর্জন করে। তবে এই ক্ষমতা সকলের সমান হয় না। আমরা কেমনভাবে কোন বিষয়টিতে বেশি গুরুত্ব দিচ্ছি এর ওপর নির্ভর করে আমাদের সামাজিক অংশগ্রহণ ভালোবাসার ক্ষমতা। এর জন্য মস্তিষ্কের ধরন, যুক্তি বিচারবোধ গড়ে ওঠা, প্রথাগত ও অপ্রথাগত প্রশিক্ষণ ইত্যাদি অনেক কিছু দায়ী। এটা শুধু ভালোবাসার ক্ষেত্রেই নয়, সমস্ত সামাজিক উপাদান অর্জন করার ক্ষেত্রে সত্য। যেমন ভাষা শিক্ষার ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি। অবশ্যই এর জন্য জৈবিক বৃদ্ধি বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মস্তিষ্কের কোনো ধরনের সমস্যা বা বিশৃঙ্খলা থাকলে এই ব্যাপারে দক্ষতা অর্জন করতে অসুবিধা হয়। সন্তানদের মা বাবার প্রতি ভালোবাসা দুই ধরনের সম্ভাব্যতা থেকে তৈরি হয়। এর একটি হলো সর্বজনীন স্তরে ইউনিভার্সাল এবং অন্যটি হলো বিশেষায়িত স্তরে স্পেশালাইজড। সর্বজনীন স্তরে যে ক্ষমতা তৈরি হয় এর দুটি উৎস রয়েছে। একটি উৎস হলো সন্তানের সহজাত শর্তহীন পরাবর্ত, যা তার অভ্যন্তরের চাহিদা তৈরি করে, এবং দ্বিতীয় হলো বাবা মায়ের পরিচর্যা, যা সন্তানের অভ্যন্তরীণ চাহিদা মেটায়। সন্তানের প্রাথমিক চাহিদা হলো পুষ্টি ও সুরক্ষা। সন্তান যথাযথ খাবার চায় আর নিরাপত্তা চায়। সন্তানের এই ন্যূনতম চাহিদা দেশ ও সমাজের আইনানুগ, সুতরাং এই বিষয়টি যে বাবা মার সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে, এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। এটা বাবা মা তাদের প্রবৃত্তি থেকে এই কাজ করছেন এমন ভাবা ভুল।
ভুল, এই বিষয়টিকে সামগ্রিক দিক থেকে এক সামাজিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হয়, যেখানে মনে করা হয় বাবা মা নৈতিক দিক থেকে এই ধরনের লালন পালন করতে বাধ্য। এই কর্মপ্রক্রিয়ার মাধ্যমে সন্তানের সঙ্গে তাদের আরও ঘনিষ্ঠ ভালোবাসার আন্তঃসম্পর্ক গড়ে ওঠে। এরই প্রতিক্রিয়ায় সন্তানরা অনুভব করতে পারে ঘনিষ্ঠ ভালোবাসা, আবেগ, প্রক্ষোভ এসব কাকে বলে। তাই তাদের এই শিক্ষা সারা জীবন কাজে লাগে, কারণ পরিবার হলো সমাজের একক, তাই বাবা মা হলেন সমাজের প্রতিনিধি। এখানে সন্তান যখন বাবা মার সঙ্গে ভালোবাসায় যুক্ত হচ্ছে, তখন সে খুব ছোট আকারে সামাজিক ক্রিয়াকলাপেই অংশগ্রহণ করছে। এইভাবে হাসি, কান্না, দুঃখ, উল্লাস, ক্রোধ ইত্যাদি সমস্ত কিছুতে সে অংশগ্রহণ করে। বাবা মা তাকে শেখায় কেমন করে তার আবেগ প্রকাশ করতে হবে, কেমন করে চোখের জলকে প্রশান্তিতে রূপান্তরিত করতে হবে। এইভাবেই আমাদের ঘরের মেয়েদের শাসন করা হয়, এত উচ্চস্বরে উদ্যমতার সঙ্গে যেন তারা হা হা হি হি না করে। বাবা মা সন্তানদের শেখান যেভাবে তুমি ভালোবাসা পাচ্ছ, এইভাবেই তোমায় ভালোবাসা ফিরিয়ে দিতে হবে, এটাই তোমার কর্তব্য কর্ম। তাহলে সার্বজনীন দিক থেকে সন্তানের ভালোবাসা শিক্ষার উপাদান হলো দুটো, সন্তান তার অভ্যন্তরীণ চাহিদা প্রকাশ করে এবং বাবা মা যত্নের সঙ্গে সেই অভ্যন্তরীণ চাহিদা পূরণ করবেন। এই প্রক্রিয়ায় সন্তানের ভালোবাসায় শিক্ষিত হয়ে উঠবেন এবং বাবা মা সমাজের প্রতিনিধি হিসেবে সন্তানকে এই ভালোবাসা দিয়ে এদের মধ্যে নিজেদের সামর্থ্য মতো এক প্রকার সামাজিকীকরণ প্রক্রিয়া চালু করে দেবেন। এরই মাধ্যমে আবেগ জাতীয় উপাদানগুলি আরও পরিণত ও মানবিক হয়ে উঠবে। সাধারণভাবে বলা হয় শুরুতে পরিবার থেকেই শিশুরা ভালোবাসার শিক্ষা পেয়ে থাকে, পরে ফলে পরবর্তীকালে তারা আরও বিশেষ ধরনের উন্নত মানের ভালোবাসার ক্ষমতা অর্জন করে থাকে। এই ক্ষমতা কোন উচ্চ শিখরে গিয়ে পৌঁছবে তা নির্ভর করে বাবা মার ক্ষমতা এবং সন্তানের এই ভালোবাসার প্রক্রিয়ায় শিক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর। যদি সন্তানের বর্ধিত ভালোবাসার চাহিদা বাবা মা অনায়াসে মেটাতে পারেন, তাহলে সন্তানের সামাজিক, কালচারালগত, আবেগগত, যুক্তি বিচার, বোধগত সমস্ত এগিয়ে থাকা ভাবনা চিন্তা আরও বিকশিত হওয়ার সুযোগ পায়। এর ফলে সন্তানের ভালোবাসার আধার অনেক পরিমাণে বেড়ে যায়। এর সঙ্গে শ্রদ্ধা, মর্যাদা, সম্মানবোধ, গুণগ্রাহিতা, ঈর্ষান্বিত অনুকরণ ইত্যাদি উপাদানগুলি অনেক পরিমাণে মিশ্রিত হয়। এসবের দ্বারা তা পুনঃশক্তি সঞ্চারিত হয়। যদি বাবা মা প্রয়োজনীয় আবেগ সরবরাহ না করে সন্তানের কাছে এই ভালোবাসা প্রত্যাশা করেন, তাহলে সন্তানের মধ্যে অশ্রদ্ধা ও নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে, সন্তান বিদ্রোহী হয়ে উঠতে পারে, তার মধ্যে কখনও ঘৃণারও উদ্রেক হতে পারে। যদি সন্তান ও বাবা মার সম্পর্কের মধ্যে এই ধরনের সমস্যা থাকে, তাহলে সমাজে শুধুমাত্র চাপ দিয়ে এই সম্পর্ক ভালো করতে পারবে না। সমাজ ব্যাপারে যত চাপ দেবে সন্তানের উপর জোর করবে বাবা মাকে ভালোবাসার জন্য, তত সন্তানের সঙ্গে তাদের দ্বন্দ্ব সংঘাত বাড়বে, হয়তো এর জন্য তাদের সকলের মধ্যেই অপরাধবোধ জন্মাবে। আজকের যথেষ্ট উন্নত চূড়ান্ত প্রতিযোগিতামূলক নাগরিক সভ্যতায় যেখানে বাবা মার লক্ষ্য হলো সন্তানকে শীর্ষস্থানে নিয়ে যাওয়া, অথচ দেখা গেল সন্তান সেইভাবে প্রস্তুত হয়ে ওঠেনি, সেখানে ভালোবাসার দ্বন্দ্ব শুরু হয়, প্রকৃত ভালোবাসার সঙ্গে কর্তব্যজনিত ভালোবাসার। কারণ সাধারণত যা দেখা যায় তখন বাবা মা আশা করেন সন্তানের উপর তাদের অধিকার রয়েছে, এই কর্তৃত্বের অবস্থান থেকে তারা যা বলবেন যা করবেন তার সন্তানরা মানতে বাধ্য থাকবে। এমন দ্বন্দ্ব সংঘাতের ফলে সন্তান অশ্রদ্ধাপূর্ণ ও বিদ্রোহী হয়ে ওঠে। আগের কালে কৃষিজীবী বড় পরিবারগুলিতে বাবা মারা শুধুমাত্র যে শিশুদের পরিচর্যা করতেন তাই নয়, সেই সঙ্গে বেঁচে থাকার প্রয়োজনীয় ন্যূনতম কুশলতাও শিখিয়ে দিতেন, যাতে তারা বড় হয়ে কিছু করে খেতে পারে, স্বাধীনভাবে সংসার পরিচালনা করতে পারে। এই কারণে শিশুরা বড় হলে স্বাভাবিকভাবে শ্রদ্ধা, ভালোবাসা, গুণগ্রাহিতা ইত্যাদি সবই বিকশিত হয়ে যেত, সন্তানদের ভালোবাসা সর্বজনীন স্তর অবধি বিকশিত হতো এবং এটাই সন্তানরা মেনে নিত। কিন্তু সমাজ যত জটিল হয়ে উঠল, তত কাজের পরিবেশ, শিক্ষা প্রশিক্ষণ ইত্যাদি সামাজিক জ্ঞান বিজ্ঞানের পরিবেশ যথেষ্ট জটিল হয়ে উঠল, বিশেষ ধরনের ভালোবাসার সঙ্গে আধুনিককালের জন্য প্রয়োজনীয় আবশ্যকীয় এই সমস্ত শিক্ষা প্রশিক্ষণ জ্ঞান অভিজ্ঞতা বাবা মায়ের পক্ষে অর্জন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। যেখানে বাবা মায়েরা আধুনিককালের সন্তানদের বসবাসের পরিবেশকে জানা বোঝার চেষ্টা করলেন, তারা সন্তানদের বিশেষ ধরনের ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে সাহায্য ও উৎসাহিত করতে পারলেন। অন্যথায় মানবিক মূল্যবোধ ও সামাজিক অগ্রগতি অর্জন করার জন্য সন্তানদের বাইরের পরিবেশের উপরই নির্ভর করতে হলো। এরপর শিল্পায়ন ও নগরায়নের জন্য নগর ও মফস্বলগুলির চেহারার আমূল পরিবর্তন ঘটতে শুরু করলো এবং এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে পরিবারগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ফলে আধুনিক ক্ষেত্রে বাবা মায়ের কাছে বিশেষ ধরনের এগিয়ে থাকা ভালোবাসার বিষয়টি অধরাই থেকে গেল।
কারণ কোনোভাবেই বলা যাবে না বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সহজাত। এর সমস্ত উপাদানগুলি সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা সন্তানরা বড় হওয়ার সময় এসব ওস্তাদির মতো অর্জন করে থাকে এবং এ ব্যাপারে তাদের প্রশিক্ষণে নির্ধারক ভূমিকা পালন করে বাবা মা। এখানে যে শর্তহীন পরামর্শগুলি বাবা মাকে সরবরাহ করতে হয় তা হলো পুষ্টি এবং নিরাপত্তা। এরই ওপর ভিত্তি করে ভালোবাসার প্রাথমিক স্তর গড়ে ওঠে। প্রাথমিকভাবে শিশুদের কাছে এই পুষ্টি ও নিরাপত্তার বিষয়টি যদি বিশৃঙ্খল হয় তাহলে বিশেষ ধরনের ভালোবাসা অর্জন করা তো দুরস্থ, তাদের পক্ষে ভালোবাসার প্রাথমিক স্তরও নড়বড়ে হয়ে যায়। শিশুটির পুষ্টি ও নিরাপত্তাজনিত সহজাত জৈবিক বিষয়গুলি বাদ দিলে ভালোবাসার ভবিষ্যৎ সম্ভাবনার সমস্ত উপাদানগুলি হলো সামাজিক। এখানে বাবা মায়ের দায়িত্ব হলো সমাজ থেকে ভালোবাসার এই সমস্ত উপাদানগুলি সংগ্রহ করে নিয়ে এসে ক্রমাগত শিশুর ভালোবাসার বর্ধিত প্রয়োজন মেটানো। নরনারীর একের সঙ্গে অন্যের সম্পর্ক, যাকে আমরা রোম্যান্টিক প্রেম বলে থাকি, তা ভালোবাসার এক ধরনের ভবিষ্যৎ সম্ভাবনা যা সামাজিক উপাদান হিসেবে জমা হয়ে রয়েছে। কিন্তু ভালোবাসার অর্জনের ক্ষমতা হিসেবে এখানেও একটি গুরুত্বপূর্ণ শর্তহীন পরাবর্ত জৈবিক উপাদান হিসেবে সর্বজনীন শিক্ষার ভিত্তি হিসেবে প্রাথমিকভাবে ক্রিয়াশীল হয়ে থাকে। এই সর্বজনীন অংশটুকু না থাকলে কখনোই রোম্যান্টিক ভালোবাসার বিশেষ ক্ষমতা বিকশিত হওয়া সম্ভব নয়। সুতরাং এখানে সহজাত অংশটি হল সর্বজনীন ভালোবাসার উদ্ভব ও বিকাশের গড়ে ওঠার পূর্বশর্ত। অন্যদিকে এই সর্বজনীন ভালোবাসার বিষয়টি গড়ে না উঠলে কখনো বিশেষ ধরনের রোম্যান্টিক ভালোবাসা, যা প্রায় উপরিকাঠামির মতো, তা গড়ে ওঠা সম্ভব নয়। শিশুটি জন্মগ্রহণ করে যৌন আচরণ সংক্রান্ত শর্তহীন উদ্দীপনা এবং প্রজননের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, তাই আশা করা যায় স্বভাবী যৌন আচরণের সব ভবিষ্যৎ সম্ভাবনা তার মধ্যে রয়েছে। এই অঙ্গ প্রত্যঙ্গ শিশুকাল থেকেই গড়ে উঠতে শুরু করে এবং বয়সন্ধিকালে নবযৌবনে এটি পরিপূর্ণ বিকাশের দিকে এগিয়ে যায়। শিশুটির রোম্যান্টিক ভালোবাসার শিক্ষা অল্প বয়স থেকে এই সব দশাতেই চলতে থাকে, কিন্তু একটা বয়সের পূর্বে এই ভালোবাসা পরিণত হয় না। এমন পরিণত হওয়ার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রথাগত ও অপ্রথাগত ভাবে শিশুটিকে এই সমস্ত দশায় অনেক সামাজিক শিক্ষা গ্রহণ করতে হয়। এই শিক্ষার মধ্যে থাকে বাবা মার উপদেশ পরামর্শ, সহপাঠীদের শিক্ষা, বান্ধবী সহপাঠীদের সঙ্গে খোলামেলা আলাপ আলোচনা, বড়দের আচার আচরণ দেখে শেখা এবং এই বিষয়ে তাদের পরামর্শ শোনা, গল্প, অডিও ভিজুয়াল মিডিয়ায় নানা কাহিনী পর্যবেক্ষণ করা ইত্যাদি অসংখ্য বিষয় এই আলাপ আলোচনার মধ্যে আসে। এই বিষয়গুলি সম্পর্কে বিভিন্ন স্তরে নানা ধরনের দ্বন্দ্ব সংঘাত চলতে থাকে। এইভাবে একটা পর্যায়ে এসে যুবক যুবতী তাদের পছন্দ মতো জীবনসঙ্গী হয়তো খুঁজে পায়, হয়তো এই অনুসন্ধান কল্পনা শুরু হয় প্রাক স্কুলগামী অবস্থায় এবং অসংখ্য সামাজিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে শেষে তা কোথায় গিয়ে পৌঁছায় পরিণত হয়। একগামিতা হলো আমাদের সমাজের সামাজিক প্রতিষ্ঠানগুলির মতো যে সমাজে যুগ যুগ ধরে চালু রয়েছে এই প্রথাটি, এবং সমাজ এই একগামিতা মেনে চলাকে নৈতিক দিক থেকে উৎসাহিত করে থাকে। রোম্যান্টিক ভালোবাসায় পরিণত নরনারীরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে একে অপরকে স্বামী বা স্ত্রী হিসেবে গ্রহণ করার আগ্রহ প্রকাশ করে থাকে। রোম্যান্টিক ভালোবাসায় পরিণত পরবর্তীকালে স্বামী বা স্ত্রী বাছাই করার ক্ষেত্রে পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করে থাকে। সুতরাং রোম্যান্টিক ভালোবাসার প্রাথমিক স্তর হলো জৈবিক স্তরের ওপর গড়ে ওঠা সামাজিক শিক্ষা, যার প্রধানতম বিষয় হলো একগামিতা। এইভাবেই সমাজে রোম্যান্টিক প্রেমে চালু থাকে। ছেলেবেলা থেকে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে সঙ্গী খুঁজে চলার এই প্রক্রিয়া চলতে থাকে। হয়তো অসংখ্য এমন অভিজ্ঞতা হয় যার অভ্যন্তরে থাকে শারীরিক আকর্ষণ বা ফিজিক্যাল অ্যাট্রাকশন ও কালচারালগত সুসঙ্গতি, কালচারাল কম্প্যাটিবিলিটি খুঁজে পাওয়া। কখনো এই ভালোবাসার মধ্যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি থাকে, দায়িত্ববোধ থাকে, কখনো তা থাকে না। কখনো শুধুমাত্র শারীরিক আকর্ষণই প্রধান হয়ে দাঁড়ায়, ফলে যথেচ্ছ যৌনাচারের অভ্যাসই প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। এই আচরণ কোনো বিশেষ রাস্তা ধরে যেখানেই গিয়ে পৌঁছাক না কেন, রোম্যান্টিক ভালোবাসা সর্বজনীন স্তর থেকে এর একীভূমন ঘটে জৈবিক উপাদানের সঙ্গে গড়ে ওঠা ভালোবাসার সর্বজনীন ক্ষমতা। এখানে একগামিতার বিচারে অর্জিত সামাজিক উপাদানগুলির সঙ্গে সহজাত জৈবিক উপাদান একীভূত হয়ে থাকে। এই সর্বজনীন ক্ষমতার ওপর এগিয়ে চলা রোম্যান্টিক ভালোবাসার আরও বহুদূর অগ্রগতি ঘটতে থাকে। অনেক অল্প বয়স থেকে ব্যক্তির মধ্যে এই ধরনের ভালোবাসার স্ফুরণ ঘটতে পারে। পরবর্তীকালেও বিপরীত লিঙ্গের কারুর সঙ্গে সম্পর্ক স্থাপনের যে কোনো দশায় তা ঘটতে পারে। আমরা পৃথিবীর যাবতীয় সাহিত্য, শিল্পকলায়, অডিও ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে উপলব্ধি করতে পারি কত শত উন্নত ধরনের আন্তমানবিক সম্পর্ক গড়ে উঠতে পারে, এমনকি নরনারীর মধ্যেও। এছাড়াও আমরা জীবিত মানুষজনদের মধ্যে দেখি তারা কী পরিমাণে উন্নত ভালোবাসার চর্চা করতে পারেন। কখনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বা অতি পরিচিত মানুষজন এই বিষয়ে আমাদের নানা ধরনের অভূত
অভূতপূর্ব সব জীবনের শিক্ষা দিয়ে থাকেন। সাধারণভাবে এই সমস্ত ভালোবাসার শিক্ষা গ্রহণ ও অর্জন করার জন্য ব্যক্তিকে প্রস্তুত হতে হয়, ভালোভাবে অঞ্জলি পাঠাতে হয়, জ্ঞানার্জন করতে হয়, অন্যদের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপে কথোপকথনে অংশগ্রহণ করতে হয়, চমৎকারভাবে নানা স্তরে ইতিহাসের জ্ঞানার্জন করতে হয়, পৃথিবীতে ঘটে চলা খুঁটিনাটি অসংখ্য বিষয় সম্পর্কে অবহিত থাকতে হয়। আর এই সব কিছুর মাধ্যমে সৌন্দর্য আকর্ষণের একটা উঁচু মাত্রা তৈরি হয়। এই সঙ্গে একদিকে থাকে সঙ্গতি, সঙ্গী বাছাই করা, উন্নত মানের রুচি তৈরি করা ইত্যাদি। আবার অন্যদিকে রয়েছে সংবেদনশীলতা, অন্যকে উপলব্ধি করা, কোমলতা এবং একে অপরকে সমৃদ্ধ করার চেষ্টা, একত্রে সহমর্মিতার সঙ্গে বসবাস করার অঙ্গীকার ইত্যাদি। যে সমাজে ব্যক্তি এই প্রক্রিয়াগুলি উপলব্ধি করতে পারে এবং যেখানে একই সঙ্গে এই ধরনের রোম্যান্টিক ভালোবাসা ও স্থায়ী আন্তঃসম্পর্ক গড়ে তোলার সর্বজনীন ও উন্নত অত্যন্ত এগিয়ে থাকা উৎপাদনগুলি যথা উন্নত মানের সঙ্গী, যথাযথ ভালোবাসার প্রকাশ, একে অপরকে সমৃদ্ধ করার ক্ষমতা ইত্যাদি প্রয়োজন মতো ব্যবহার করার জন্য সহজেই হাতের কাছে পাওয়া যায়, সেই সমাজ সভ্যতা আমাদের সকলের কাছে কাম্য হয়ে ওঠে। কারণ এই সভ্যতাই হয়ে দাঁড়ায় যথার্থ উন্নত আদর্শ মডেল সভ্যতা। পরিবর্তে বর্তমান সময়ের এই বিকৃত ধনতান্ত্রিক সভ্যতা আমাদের শেখায় এই সর্বজনীন স্তরে বা দশায় আটকে যাওয়াই প্রকৃত মানব সভ্যতার যেন কালচার, যে দশায় শুধুমাত্র জৈবিক অঙ্গসংস্থানের সঙ্গে রয়েছে নিছক জীবনযাপনের আমোদ প্রমোদ, তাৎক্ষণিক আনন্দ। বিশেষত আজকের দিনে ভয়ঙ্কর শক্তিশালী গণমাধ্যম ক্রমাগত মানুষের মনের মধ্যে এই ধরনের বিকৃত রুচি গড়ে ওঠার জন্য শুধুমাত্র যৌন উদ্দীপনা হিংসাত্মক আচরণের এক বিপুল বাজার তৈরি করে চলেছে। তাদের বাজারের প্রধান উপাদান হলো নরনারীর আন্তঃসম্পর্কের ক্ষেত্রে যত রকমের হিংসাত্মক এবং অসহ্য যৌন আচরণের বিকৃত প্রকাশ ঘটানো যায়। আর্থসামাজিক দিক থেকেও এই আন্তঃসম্পর্ক ভালোবাসাকে দেখানো হচ্ছে আর্থিক লেনদেনের বিনিময়ে গড়ে ওঠা নিম্নমানের সংস্কৃতি হিসেবে। এ ব্যাপারে প্রধান ও অগ্রগণ্য ভূমিকা নিয়েছে কর্পোরেট জগৎ, যা সমস্ত কিছুকে যথেচ্ছভাবে পণ্য করে তুলেছে, ফলে মানুষের সৃজনশীল মনের বিকাশ কর্পূরের মতো সম্পূর্ণ উবে গিয়ে এর জায়গায় দ্রুত স্থান দখল করছে নানা ধরনের বায়ুরোগের প্রকাশ, যথা উন্মাদ, আনন্দ, আতঙ্ক, ভয়, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, ক্রোধ, ভাতিক ইত্যাদি। ফলে এক অসহ্য অসহায়তা, একাকিত্ব সকলকে ঘিরে ধরেছে এবং এটাই বোঝানো হচ্ছে যে এর থেকে আমাদের কারো নিষ্কৃতি নেই। এই সমস্ত কিছু সত্ত্বেও, এই ধরনের চূড়ান্ত খারাপ অবস্থা হওয়া সত্ত্বেও, যত দিন যাচ্ছে আজকের পৃথিবীতে বিশেষত উন্নত দেশগুলিতে রোম্যান্টিক ভালোবাসা এবং যথার্থ সমৃদ্ধ ভালোবাসা গড়ে ওঠার সমস্ত শর্তগুলি ধীরে ধীরে গড়ে উঠছে। মানুষের মধ্যে পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে এই ভালোবাসা স্বেচ্ছাক্রিয় এবং অনেক পরিমাণে সৃজনশীল। এর কারণ কী? এর প্রধান কারণ হলো এই জগতে সমাজে নারী পুরুষের সমান অধিকার, সমান মর্যাদায় সমস্ত কিছু প্রতিষ্ঠিত হওয়া। এর জন্য আর্থসামাজিক স্তরে গত প্রায় 100 বছর ধরে কঠিন লড়াই চলছে, এই লড়াই শেষ হয়ে গেছে এমন নয়, কিন্তু তা এখন আমাদের উপলব্ধির মধ্যে এসেছে যে নারীকে তার আপন ভাগ্য জয় করার অধিকার ছেড়ে দিতে হবে। আজকের নারী পুরুষের রোম্যান্টিক ভালোবাসার প্রধান ভিত্তি হলো তারা দুজনেই সমাজে সমান মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। এর জন্য এখনও কঠিন সংগ্রাম চালু রয়েছে এবং তা চলতেই থাকবে যতদিন না সমগ্র বিষয়টি এক প্রকার ভারসাম্যে এসে যায়। এই বিষয়টি সমাধান হলে তবে আমরা আশা করতে পারি এরপরে আরও উন্নত ও অগ্রগতিমূলক রোম্যান্টিক ভালোবাসার সম্পর্ক স্থাপনে উভয়ে অংশগ্রহণ করতে পারবে। এর থেকে আমরা উপলব্ধি করতে পারছি নরনারীর আন্তঃসম্পর্ক কখনোই সহজাত নয়, এর সমস্ত উপাদান, সমস্ত ভবিষ্য সম্ভাবনা জমা হয়ে রয়েছে সমাজের মধ্যে এবং ইতিহাসগতভাবে যে সমাজ যত এগিয়ে রয়েছে সেই সমাজ তত তাড়াতাড়ি এ বিষয়ে কাজ শুরু করতে পারবে। এর সহজাত অংশ যেটুকু রয়েছে তার সমস্ত মানুষের মধ্যেই উপস্থিত, কিন্তু তাই দিয়ে মানবিক ভালোবাসার কোনো উন্নত সমৃদ্ধ রূপ গঠন করা সম্ভব নয়। বিশেষত শুধুমাত্র জৈবিক উপাদান দিয়ে রোম্যান্টিক ভালোবাসার প্রকাশ ঘটানো সম্ভব নয়, কারণ এই ভালোবাসাকে জৈবিক উপাদানগুলির সঙ্গে সামাজিক উপাদানের ফিউশন, একীভবন ঘটাতে হবে, তবে এর মধ্যে ভালোবাসার এক সর্বজনীন রূপ
ফুটে উঠবে। আর ভালোবাসার এই সর্বজনীন রূপ হলো ভিত্তি, যার ওপর গড়ে উঠবে সৃজনশীল রোম্যান্টিক ভালোবাসা। সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা এমনই যা সাধারণভাবে সন্তানকে বাবা মাকে ভালোবাসতে শেখায়। এখানেও সন্তান তার জৈবিক ক্ষমতার সাহায্যে সামাজিক উপাদানগুলি সংগ্রহ করে ভালোবাসার সর্বজনীন দশা অতিক্রম করে। এখানে বাবা মা হলেন সমাজের প্রতিনিধি। এই সর্বজনীন ভালোবাসার দশা অর্জন করার পর সে ভালোবাসার বিশেষ ক্ষমতা অর্জনের দিকে অগ্রসর হয়। এরও উপাদানগুলি রয়েছে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু শুধুমাত্র বাবা মা এখানে সমাজের প্রতিনিধি থাকেন না। নানা দিক থেকে সমগ্র সমাজ তাকে ভালোবাসার নানা উপাদান দেওয়ার জন্য এগিয়ে আসে। এখানে ব্যক্তিকে বাছাই করে অগ্রসর হতে হয়। তাহলে আমরা দেখলাম বাবা মা যে ভালোবাসার উপাদানগুলি সন্তানকে দিয়ে থাকেন তা সামাজিক উপাদান, এবং পরবর্তীকালে সন্তান যে ভালোবাসার সর্বজনীন স্তরের ওপর অর্জন করার জন্য এগিয়ে যায় এসবও সামাজিক উপাদান। বাবা মা এই ভালোবাসার সামাজিক উপাদানগুলি সংগ্রহ করে থাকেন সমাজ থেকে অর্থপূর্ণভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পর। তাই বাবা মার অংশগ্রহণ যত উন্নত হবে সন্তানের ভালোবাসার শিক্ষা তত উন্নত হবে। এরপর সন্তান যে ভালোবাসার শিক্ষা বিশেষ ক্ষমতার জন্য সমাজের দিকে হাত বাড়ায় সেখানেও নির্ভর করে সন্তান কী পরিমাণে সক্রিয় অর্থপূর্ণভাবে সমস্ত গুণগত উন্নত গভীর ভালোবাসার সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করছে এর ওপর। ব্যক্তি যত এই ভালোবাসার গভীরতায় যাবে তত তার ভালোবাসার শিক্ষা অর্জন গভীর হবে, এর ভবিষ্যৎ সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যাবে। এই তত্ত্ব প্রকল্প থেকে এই কথাটা স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে আমাদের ভালোবাসার সমস্ত গুণ ও ক্ষমতা উপাদানগুলি সমাজের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং শুধুমাত্র জৈবিক উপাদানগুলি রয়েছে মানুষের মধ্যে। এই উপাদানগুলি অর্জন করতে হলে নারী পুরুষ উভয়কেই স্বাধীনতা সমানাধিকার অর্জন করতে হবে। তবে অবশ্যই একগামিতা আন্তঃসম্পর্কের ওপর ভিত্তি করে এই রোম্যান্টিক ভালোবাসা সমৃদ্ধ হয়ে উঠবে। আর এই সমস্ত কিছু গড়ে তোলার জন্য যে সমাজে আমরা বাস করি সেই সমাজটিকে পুনর্গঠিত করতে হবে। তাহলে সেই সমাজ সচেতনভাবে তার প্রতিটি সদস্যকে রোম্যান্টিক ভালোবাসার এই সমস্ত ইতিবাচক সমৃদ্ধ এগিয়ে থাকা গুণগুলি সৃজনশীলভাবে অর্জন করার জন্য অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। এইভাবে আমরা মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা অর্থাৎ ভ্রাতৃত্ববোধের বিষয়টিও এখানে আলোচনা করতে পারি। বলার অপেক্ষা রাখে না, এটিও কোনো সহজাত উপাদান নয়, এটিও সামাজিক উপাদান। তাই আমরা যেন কখনো ভুলে না যাই যে জাতপাতের বিদ্বেষ, সম্প্রদায় বিদ্বেষ, বর্ণবিদ্বেষ, নিচু জাতির প্রতি ঘৃণা অবজ্ঞা, শ্রেণীবিদ্বেষ ইত্যাদি খুব অল্প বয়স থেকে নানাভাবে আমাদের পরিবার ও সমাজ আমাদের শেখায়। তাই এই ধরনের ভালোবাসা অবশ্যই অন্য সমস্ত মানবীয় উপাদান অর্জনের মতো এক প্রকার সর্বজনীন দশা রয়েছে, যা প্রথমে অর্জন করতে হয় এবং এসব অর্জন করার পর উন্নত ও বিশেষ ধরনের ভালোবাসার শিক্ষা অর্জনের জন্য অগ্রসর হতে হয়। এর সর্বজনীন দশা অন্যদের থেকে একটু তফাত হয়, কারণ এটি প্রাথমিকভাবে জৈবিক উপাদানের ওপর নির্ভর করে না। এর জৈবিক উপাদান সুপ্ত থাকে সব ধরনের ভালোবাসার বিভাগের সঙ্গে, যেমন বাবা মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের বাবা মায়ের প্রতি ভালোবাসা এবং নরনারী একে অপরের প্রতি রোম্যান্টিক ভালোবাসা ইত্যাদি। এই সকল ভালোবাসা একীভূত হয়ে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার সর্বজনীন রূপ এনে দেয়। এইভাবে বিষয়টি দেখা যায়, প্রথম ভাবনা শুরু হয় রক্তের সম্পর্ক দিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে, এরপর আসে রোম্যান্টিক ভাবনা, এবং শেষে আসে আমরা সকলেই একই সন্তান, মানুষ প্রজাতির অংশ। শুরুতে সকলকে নিয়ে এই দল ছোট থাকে, হয়তো সহপাঠী, পাড়ার ক্লাব, পাড়া প্রতিবেশী, এখন হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ডিজিটাল গ্রুপ, পেশার সহকর্মী ইত্যাদি। এই দল গোষ্ঠী ক্রমশ বড় হওয়ার সঙ্গে এর বর্ধিত কার্যকলাপ শুরু হয়ে যায়। এই ভালোবাসার বিশেষ রূপ পরিণতি খুব জটিল ধরনের, এবং এর জন্য ব্যক্তিকে অনেক মেহনত করতে হয়, অনেক জ্ঞানার্জন করতে হয়। যদি ব্যক্তি তা না করতে পারে তাহলে অবস্থা খুব নেতিবাচক হতে পারে, যথা পরস্পরের প্রতি অবিশ্বাস, বর্ণবিদ্বেষ, সম্প্রদায় বিদ্বেষ, ধর্মবিদ্বেষ, জাতিবিদ্বেষ ইত্যাদি। অর্থাৎ ওরা অন্যরা আমাদের মতো নয়, আমরা উঁচু মানের, এরা নিচু মানের ইত্যাদি। মানব জাতির সদস্যদের প্রতি উন্নত ধরনের এগিয়ে থাকা ভালোবাসা সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এসব অর্জন করার জন্য ব্যক্তিকে সক্রিয়ভাবে মেহনত করতে হয়। সমগ্র পৃথিবীতে এসব মানবতাবাদী ভাবনা চিন্তার বিষয়ে যুগে যুগে অসংখ্য বড় মাপের মানুষ প্রচুর রচনা আমাদের দিয়ে গেছেন। এই রচনা সম্ভার বিপুল ধরনের, এসব নিয়মিত পড়াশোনা করলে ব্যক্তি মনে এই ধারণা দৃঢ় হয় যে কেমন করে আমরা মানবতাবাদী হতে পারি বা হতে চাই। এর ফলে আমাদের চিন্তা প্রক্রিয়ার দিকচক্রবাল লেখা বহুল পরিমাণে প্রসারিত হয়ে থাকে। এ বিষয়ে ব্যক্তি যত সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে তত তার চিন্তার গভীরতা বাড়ে এবং অন্য মানুষজনদের প্রতি ভালোবাসাও আরও গভীর হয়। এই ব্যাপারটি সকলের কাছে স্পষ্ট হয়ে ওঠে। আমরা যারা এই পৃথিবীর বাসিন্দা তাদের প্রায় প্রত্যেকের সমস্যা একই প্রকারের, এবং
এই সমস্যা সমাধানের জন্য সকলকেই এগিয়ে আসতে হবে, কারণ এই পৃথিবীটাকে আমাদের সকলের প্রচেষ্টায় গড়ে তুলতে হবে। এই কারণে ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ এবং এক কথায় মানুষের প্রতি মানুষের ভালোবাসা গড়ে ওঠা অত্যন্ত জরুরি। অবশ্যই এ ব্যাপারে অসংখ্য নেতিবাচক মত চালু আছে এবং পৃথিবীব্যাপী তাদের অসংখ্য প্রবক্তা ও প্রতিষ্ঠান রয়েছে, যারা মানুষের মধ্যে এই ভাবনা চিন্তা ছড়িয়ে দিয়ে মনের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ, হতাশা, বিষণ্ণতা প্রবেশ করিয়ে বিষাক্ত করে তোলেন। মানুষ যখন তার ভালোবাসার পূর্ণ ক্ষমতা নিয়ে সমগ্র মানব জাতির জন্য দাঁড়াবে, তখন মানুষের প্রতি মানুষের ভালোবাসা সম্পূর্ণ হবে।